রাঙ্গামাটির অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা লংগদু। শিক্ষা সংস্কৃতি সহ প্রতিটি ক্ষেত্রে এ উপজেলার জুড়ি নেই, তবে একটি দুষ্টু চক্রের প্রতারণার ফাঁদে এ এলাকার হতদরিদ্র 506 জন দিনমজুর 30 কোটি টাকার ঋণের ভারে জর্জরিত। বর্তমানে ভুক্তভোগীরা ঋণের বোঝা টানতে গিয়ে চরম বিপাকে, অনেকেই আবার অসুস্থ হয়েও পড়েছেন। রাঙ্গামাটি ব্যুরো প্রধান মইনুদ্দিন বাপ্পির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2008 সাল থেকে একটি কুচুকরি মহল লংগদু উপজেলার বাসানাদম এবং বগাচত্বর ইউনিয়নের 506 জন দিন মজুরকে সরকারি প্রণোদনা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে এবং তাদের লংগদু উপজেলা সোনালি ব্যাংক থেকে প্রত্যেকে 1000 টাকা নগদ অর্থ হাতে ধরিয়ে দেয়। এরপর পার হয়ে গেছে দীর্ঘ এক যুগেরই বেশি সময়। হঠাৎ করে সোনালি ব্যাংক থেকে উক্ত ব্যক্তিদের কাছে ঋণ পরিশোধের নোটিশ আসতে থাকে। হতদরিদ্র এসব মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ঋণ না নিয়ে কেন ঋণ পরিশোধের নোটিশ পেয়েছেন এ নিয়ে চিন্তার বাজ পড়েছে কপালে। এরপর কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসার গল্প। এই ঘটনা একে একে চারদিক ছড়িয়ে পড়লে বাসান্নাদম এবং বগাচত্বর এলাকার ভুক্তভোগীরা এক হতে থাকে কীভাবে এই ঘটনা ঘটল। এরপর তারা স্থানীয় প্রশাসন, উপজেলার চেয়ারম্যান, উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংক ম্যানেজারের সরপন্ন হয় বিষয়টির সমাধানে। প্রত্যেকে আশার বাণী শোনালেও কেউ সমাধানের পথ দেখাতে পারেনি। ভুক্তভোগী এসব মানুষেরা অভিযোগের তীর ছুড়ে দিয়ে বলেন, উপজেলার সোনালী ব্যাংকের তৎকালীন ম্যানেজার প্রফুল্ল বাবু, স্থানীয় মোহাম্মদ হাতেম কালাম উর্বে মিষ্টি কালাম এবং মোহাম্মদ জামাল গং চক্রে মিলে ভুক্তভোগীদের সরকারি প্রণোদনার নামে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে। বিনিময়ে সোনালী ব্যাংক থেকে প্রত্যেককে 1000 টাকা সহায়তা প্রদান করা হয়। এরপর মাফিয়া চক্রটি ভুক্তভোগীদের আইডি কার্ডের সামনের নাম ঠিকানা ঠিক রেখে পিছনের ঠিকানা পরিবর্তন করে নেয়। অসাধু উপায়ে অবলম্বন করে এসব মানুষের নামে চক্রটি ব্যাংক থেকে প্রায় 5 কোটি টাকা ঋণ তুলে ফেলে নিজেরা ভাগবটোয়ারা করে ফেলে। বর্তমানে তার সুদে দাঁড়িয়েছে প্রায় 30 কোটি টাকায়। 506 জন হতদরিদ্র মানুষ কোটি টাকার ভুয়া ঋণের দুশ্চিন্তায় দিন পার করছেন এবং সমাধানের পথ খুঁজছেন। আমরা লোন নিছি বাসান্নাদম ইউনিয়ন, আমাদের বগাচত্বর ইউনিয়ন, দুইটা ইউনিয়ন, আরও অন্য অন্য ইউনিয়ন আছে, তারা আসে নাই। মোট এখানে আমরা আছি প্রায় 300 জনের মতো। 300 জনের ভিতরে আমি লিস্ট পাইছি সোনালী ব্যাংক, আমাকে ব্যাংক কর্মকর্তা আমাকে লিস্ট দিছে 218 জনের। সব লিস্ট আমাকে দেয় না, কিছু লিস্ট গোপন করে রাখছে। এখন সম্পূর্ণ মিলাইয়া এখানে লোন হয়েছে, আমি হিসাব করলাম প্রায় 30 কোটি টাকা, 30 কোটি প্লাস হবে আর কি। তো এখন আমার নামে যে ঋণটা করলো 2012 সালে, আমি 12 বছর পরে আমি নোটিশ পাই এই ঋণ আমি কখনোই দেব না, আমি প্রয়োজনে জেল কাটবো। যদি বাংলাদেশে যদি কোনো আইন থাকে, আমি এই মিথ্যা ঋণ কখনো দেব না, প্রয়োজনে আজীবন বরাদ জেল কাটবো। আমি কইতেও পারি না, আমার এত বছর বাদে কেমনে কেমনে আমরা বলবো 12 সালে বিয়ে তুলছি, কিসছি না কিয়েছি আমরা জানি না। আমার আইডি কার্ডও কেমনে সংগ্রহ করছে, কি কেমনে করছে আমরা হ্যাঁও কইতে পারি না। 53,000 টি আমার নামে আয়া করছে। আমি এইটা বিচার সাইয়ার নৌকা আছে, আমি কি ধরে আমি ইয়া দিব, এই লোন কেমনে দিব? আমার কোনো স্বামী নেই, আমি গাড়ি বাড়ি আইডিবের অফিসে উনি আছিল, লোন তুলতে আইসে তো সুপারভাইজারে কইল, আমি কইলাম যে আমি তো যাইতে আসতাম না, আমার জরুরি একখানে যাওয়া লাগে, পরিবারের পাঠাই দিলে হো কইলে হইবে, পাঠাই দিয়েছে, হ্যাঁ আইসেন বই রয়েছে। বইতার পরে এই যে সুপারভাইজার ইয়ে আসিল, কি তার নাম হিন্দু একটা কালাম যাইয়ে দেহাই দিছে উনার পরিবারে, মানে ওই সই নিছে। মহিলা মানুষ তো জানে না, লেখা পড়া নাই, মনে করছে সই নিব টেয়া দেবো, আমি যাবো সই নিয়ে এরা টেয়া তুলতে খাইয়ে দেবে।
লংগদু উপজেলার সোনালী ব্যাংক লিমিটেডের ম্যানেজার এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। উদ্যতন কর্তৃপক্ষের নিষেধ আছে বলে জানান তিনি। লংগদু উপজেলার চেয়ারম্যান বলেন, তৎকালীন সময়ে মাইনিমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় অনেকের প্রত্যয়নপত্র স্বাক্ষর করছি, চক্রটি এমন কাজ অমানবিক। প্রায় সত্যিনেকের মতো মানুষ আসছিল, আসা করে বলল যে ব্যাপার আমাদের আইসি কাটতেছে, ফটো দিছে, সই নিছে, কেমনে নিল যে সরকারি সুযোগ সুবিধা দিব বলিয়া নিছে, আমরা সই করছি, সই রাইট, আইডেন্টি কার্ডও রাইট, আর আমার কাছে কাছে সার্টিফিকেট লাগে, আইডেন্টি কার্ড দিতে আমি সার্টিফিকেট দিছি। তাহলে ওখান দেখা গেল যে আমরা সরকারের সুযোগ সুবিধা পাইলাম না, ওর ব্যাংকে আমরা নামে 10,000, 20,000, 30,000, 40,000 টাকা লোন নিলাম। ওর সাথে সাথেই আমি ম্যানেজার সাহেবের কাছে গেলাম, ম্যানেজার সাহেবকে বললাম যে ম্যানেজার সাহেব, এই যে মানুষগুলি প্রতারণ হয়েছে, দোষটা কিন্তু এই ম্যানেজারের না, এনে প্রফুল্লবাবু নামে একজন হিন্দু বন্ধুগুলো আছেন, ওনার কারিশমাতি কাজগুলি হয়েছে, ব্যাংক কালাম, আর একটা আছে কাতাসরার হাতেম, আর শোনা যাচ্ছে আপনার মজিবুর মাস্টার, না মজিবুর মাস্টার না, ওই জামাল, শোনা যাইল জামাল, এই তিনজনের নেতৃত্বেই আপনার এই কাজগুলি, এই গরিব মানুষগুলি আপনার টকান হয়েছে। হতদরিদ্র এসব ভুক্তভোগীরা বলছেন, প্রয়োজনে জেলে যাবে তবুও এসব ভুয়া ঋণ পরিশোধ করবে না, এই জন্য তারা দুষ্টচক্রের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দৌড় যাবে জানান।